As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. As-salatu as-salamu ala rasulillah wa ba'd. Shubri darshak shrota bhai bon. Arafat diner siyamer fazilat ebong marjada pete amaderke thik kon dine roza rakhte hobe e somporke ulama ikramer duti mot royeche. Proshno holo yaumu arafa bolte ekhane ki bojano hoyeche sheti ki Zulhijjar 9 tarikh ider diner ager din naki Zulhijjar jedin Saudi Arabia yaumi arafa hoy jedin hoy shedin. এই বিষয়ে আমাদের দেশগুলোতে আলহামদুলিল্লাহ লম্বা সময় ধরেই এটাই প্রচলিত চলে আসছে সহি এবং সহিও এটা যে জুলহিজ্জার ঈদের দিনের আগের দিন হলো ইয়াউমে আরাফা সেদিন আমরা রোজা রাখি সওয়াবের আশায় প্রিয় দর্শক আমাদের দেশে সম্প্রতি একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে আরাফার দিন এটা হলো জিলহজ মাসের 9 তারিখ আর আমরা জানি জিলহজ মাসের যেদিন সৌদি আরব 9 তারিখ হয় অর্থাৎ হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে বাংলাদেশে সেই দিন হয় জিলহজ মাসের 8 তারিখ এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রাখার ব্যাপারে যে উৎসাহ দিয়েছেন আরাফার রোজা রাখার যে নির্দেশ দিয়েছেন আমরা সেটা জিলহজ মাসের 8 তারিখ সৌদি আরবের সাথে মিলিয়ে রাখব নাকি আমাদের 9 তারিখ যেটা আমাদের 9 তারিখ যেদিন হবে অর্থাৎ যেদিন জিলহজ সৌদি আরব হবে জিলহজের 10 তারিখ সেদিন রাখব প্রথম মত হলো অনেক উলামায়ে কেরাম মনে করেন হাজী সাহেবগণ যেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনwidetilde আমাদেরকে এই রোজাটি রাখতে হবে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে সেটি আমার দেশে জিলহজের 8 তারিখ হতে পারে জিলহজের 9 তারিখ হতে পারে অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না মুখ্য হলো আরাফাতের অবস্থানটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফাতের দিনের রোজা বলেছেন 8 তারিখ বা 9 তারিখ বলেননি যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখব আমাদের দেশে তারিখ যাই হোক না কেন এটি হলো একটি মত আর দ্বিতীয় আরেকটি মত হলো এখানে আসলে আরাফাতে অবস্থানটা মুখ্য নয় বরং মুখ্য হলো তারিখটা মূলত জিলহজের 9 তারিখেরই অপর নাম হলো ইয়াউমে আরাফা বা আরাফাতের দিন যেমনিভাবে জিলহজের 8 তারিখের অপর নাম হলো ইয়াউমে তারবিয়া জিলহজের 10 তারিখের অপর নাম হলো ইয়াউমুন নাহার এই মতের প্রবক্তা ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে নবী আলাইহিস সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত 9 তারিখকে তিনি বুঝিয়েছেন কারণ 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয় যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের 9 তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ হাদিসে বলা হয়েছে ইয়াউমে আরাফা তারা বলেন আরাফার দিন মানে তো বোঝা যায় যেদিন আরাফায় হাজিরা সমবেত হয় সেই দিন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয় সেই হিসেবে 8 তারিখ হবে এই কথাটা আমাদের কাছে সহি ঠেকায় না কেননা ইয়াউমে আরাফা এই হাদিসে ইয়াউমে আরাফা হলো জুলহিজ্জার 9 তারিখের একটি পারিভাষিক নাম ইয়াউমে আরাফা জুলহিজ্জার 9 তারিখের ঈদের আগের দিনের একটি পারিভাষিক নাম এটা আমাদের দেশের জন্য 9 তারিখই 9 তারিখে ইয়াউমে আরাফা আমাদের জন্য যারা পরিভাষা বোঝেন তারা তো বুঝে ফেলবেন খুব সংক্ষেপে বললে আমি বলি যেমন ধরুন রমাদান আমরা বলি রমাদান মাসকে রমজান মাস কেন নামকরণ করা হয়েছে এর একটি কারণ হিসেবে পাওয়া যায় যখন রমাদানের রোজা শুরু হয় তখন সময়টা খুব উষ্ণ গরমের সময় ছিল এই জন্য রমাদানের মধ্যেও এই গরমের কথা আছে তাই তার নাম পড়েছে রমাদান এখন যে দেশে শীতের সময় আসে সেটাই ওই দেশের রমাদান বাংলাদেশে যে সময় যখন আসে সেটাই আমাদের দেশের রমাদান গরম থাকুক বা না থাকুক কারণ গরম মাস রমাদান মাস এটা হলো এর একটা পারিভাষিক নাম যেমন আমরা বলি বটতলা নিমতলা বটতলা বটগাছ ছিল এই জন্য নাম পড়ে গেছে এখন এই জায়গার নাম বটগাছ থাকলেও বটতলা না থাকলেও নিমতলা নিমগাছ থাকলেও নিমতলা না থাকলেও নিমতলা এটা পরিষ্কার এর একটা স্পষ্ট দলিল দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত মুসান্নাফ ইবনু আবি সাইবা 5677-78 নম্বর রেওয়ায়েতে আছে ইবনু আবি সাইবা রেওয়ায়েত করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকবীরে তাশরিক যেটা আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের দিনের আগে 9 তারিখ থেকে শুরু করি এবং আয়ামে তাশরিকের শেষ দিনে গিয়ে এই তাকবীর আমরা কী করি শেষ করি এই তাকবীর সম্পর্কে রেওয়ায়েত কীভাবে আসছে জানেন রেওয়ায়েত এসেছে এইভাবে আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সলাতিল ফজর ইয়াউমে আরাফা আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আরাফার দিনে ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক শুরু করতেন আখেরু আয়ামে তাশরিক আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলতেন তো এটা যদি ইয়াউমে আরাফা দ্বারা যদি আমরা 8 তারিখ ধরি তাহলে এখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে 8 তারিখ তাহলে আমাদের তাকবীরে তাশরিক একদিন বেশি হয়ে যায় আমরা কিন্তু তাকবীরে তাশরিক 9 তারিখ থেকেই শুরু করি
এর দ্বারা বোঝা যায় এখানে ইয়াউমে আরাফা বলে 9 তারিখকে বোঝানো হয়েছে। কেন? কারণ ইয়াউমে আরাফাটা 9 তারিখের একটি পারিভাষিক নাম, 9 তারিখের একটি। এখানে যেমন তাকবীরে তাশরিকের মধ্যে যেমন আমরা ইয়াউমে আরাফা বলে 9 তারিখ বুঝি, রোজার ক্ষেত্রেও ইয়াউমে আরাফা বলে 9 তারিখই বুঝবো। আমাদের এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের রোজার সব সওয়াব আমরা পেয়ে যাব। প্রিয় দর্শক, শরীয়তে একটা মাসআলা রয়েছে, ইখতিলাফুল মাতালে, অর্থাৎ উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য কিনা। অর্থাৎ যদি সৌদি আরবের আকাশে চাঁদ উদিত হয় তাহলে সেই চাঁদ আমাদের জন্য ধর্তব্য কি না? আমরা সৌদি আরবের চাঁদ রেখে রোজা রাখবো, সৌদি আরবের চাঁদ দেখে ঈদ করবো, নাকি আমরা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবো এবং ঈদ করবো? প্রিয় দর্শক, কার্তিক টিভিতে আমি পূর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, এজন্য আজকে দীর্ঘ আলোচনা যাচ্ছি না, শুধু আপনাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত বক্তব্যটা নকল করছি, যে বক্তব্য সহিহ মুসলিমে এসেছে, ইমাম তিরমিজি রাহিমাল্লাহ তিরমিজিতেও এনেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইব রাহিমাল্লাহর জবাবে বলেছিলেন, লা হাকাযা আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হে কুরাইব, তুমি বলছো দিমাশকে চাঁদ উদিত হয়েছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখে ঈদ উদযাপন করছেন, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাতালিয়ে, তাদের উদয়স্থলে চাঁদ দেখার কারণে সেটা আমাদের জন্য ধর্তব্য না। কেন? হাকাযা আমরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আমরা যখন আমাদের উদয়স্থলে চাঁদ দেখব তখনই রোজা রাখবো, আমরা যখন আমাদের উদয়স্থলে চাঁদ দেখব তখনই ঈদ করব। প্রিয় দর্শক, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস এনে অধ্যায় প্রতিষ্ঠা করেছেন, বাবু মা জা লিকুল্লি আহলি বালাদিন রুয়াতুহুম, অর্থাৎ প্রত্যেক শহরবাসী যখন তাদের মাতালিয়ে, তাদের উদয়স্থলে চাঁদ দেখবে তখনই রোজা রাখবে। এরপর উনি কুরাইব রাহিমাল্লাহর হাদিস উল্লেখ করে বলেছেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি, এর উপর হইল আলেমদের আমল যে প্রত্যেকে তাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবে, প্রত্যেকেই তাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করবে। তাহলে আমরা দেখতে পেলাম মুহাদ্দিসিনে কেরামের নিকট ইখতিলাফুল মাতালে একটা ধর্তব্য, অর্থাৎ আমাদের মাতালে আমাদের উদয়স্থল হিসেবে হিসাব হবে। আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন, কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের 9 তারিখ হয়, আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে। ওলামায়ে কেরামের ইজতিহাদ বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দেন, যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত।